তো স্টোরের সাথে ম্যাচ হয়ে গেছে, ভালোই লাগছে। তোমরা সূচিপত্র গুলো একবার দেখে নাও, দেখে নাও। প্রজাপতি সেটা দেখতে একবার, এই যে এটা আমার মানে ভীষণই সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর আজকে আবার একটু রেডি হয়ে গেছে, একদম রেডি শেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম আমি। কারণ আজকে যাচ্ছি হচ্ছে, আমরা আবার মেলা যাচ্ছি, মানে ফ্যামিলি মিলে মেলা যাচ্ছে, মানে আমার মা পিসমণি সবাই মিলে আমরা যাচ্ছি আর কি। আর তো কে কে যাচ্ছি তো একটু পরে তোমরা দেখতেই পাবে। তো চলো, আমি এখানে পুরো ফুল রেডি হয়ে গেছে, একটা যার সাথে ব্যাগ নেবো, নিয়ে বেরিয়ে যাব। আর মেলায় গিয়ে কি করছি না করছি তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ব্লগ। মানে আমরা তো ফোকাস হচ্ছে, তুই বল তাহলে। হ্যালো গাইস, বল আমরা আজকে দিস ব্লগ। আমরা আজকে মেলা কাটে গেছি, মেলা কাটে গেছি, আলো পেয়েছি। হ্যাঁ, আর মানে আলো আবার চলে গেল। কিভাবে যে যাচ্ছি আমরা আমরাই জানি, ঠিক আছে। দুটো টোটোতে মানে 9 জন মিলে যাচ্ছি, তাহলে বুঝে নাও। হ্যাঁ, এই তো আলু দেখানোর চেষ্টা চলছে। তো গাইস, আমরা মাঝরাতে দাঁড়িয়ে পড়েছি, কারণ টোটোতে যেতে আমাদের অসুবিধা হচ্ছে। একটা টোটোতে আমরা মানে ইচ্ছে করে না অনেকজন চেপে গেছি, হুজুর না না হুজুর বসে, ঠিক আছে, অনেকজন চেপে ফেলেছি। তো যাই হোক, মেলাতে গিয়ে দেখা হচ্ছে। দড়ি মেলাতে এসে ওজন দেখছে, ভাই কি আর বলবো। এ আমি করাবো, হ্যাঁ পূজা হচ্ছে ব্যাগ ব্যাগ ধরে আছে। সো গাইস, আমি এখন ভিডিওটা এডিটিং করছিলাম আর কি, তো একটু ভিডিওর মাঝে ঢুকলাম, না হলে ভালো লাগতো না, তোমরা হয়তো বুঝতে পারতে না। তো মেলাতে সেদিনকে তো সবাই মিলে গিয়েছিলাম দেখতে পেলে, তারপরে ওই ওজন করেছি, তারপরে অনেক কিছু করেছি, অনেক কিছু খেয়েছি বলতে গেলে। হ্যাঁ, সেরকম কেনাকাটি করিনি সেদিনকে, আগের দিন যেভাবে কেনাকাটি করেছিলাম সেভাবে কিছু মানে কিছু কেনাকাটি করিনি, জাস্ট পুরো মেলাটা ঘুরেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো তারপরে আমরা মানে বাড়ি চলে এসেছিলাম, তো আমি ভিডিও কেন করিনি, কারণ এতই আমরা এনজয় করছিলাম, মানে আমার ভিডিও করতে মানে কী বলবো, আমার ইচ্ছে করছিল না। কারণ ভিডিওটা করলে না মানে ভিডিওটার দিকে তোমাকে ফোকাস রাখতে হবে। তো দেখলাম যে একটা মেলা ভিডিও যদি মানে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আমি, তো সেই জন্য আমি আর সেদিনকে অতটা মানে গুরুত্ব দিইনি যে মানে ভিডিও করতে হবে এরকম। তো যতটা পেয়েছি তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করেছি, তারপরে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, আবার চলে গেছিলাম মানে পরের দিন। মানে আমি ভেবেছিলাম জানতো আমার পরের দিন মানে কাল ব্লগ করবই। তো পরের দিন ছিল ইতু পুজো, তো ইতু পুজোতে ঠিক কী কী করেছি না করেছি সেটা দেখে নাও। তো পুজো যেহেতু, সেই জন্য আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আর এখানে একটা নর্মাল জাস্ট ছাপা শাড়ি পরেছি। এবারে যাবো হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে, ওখানেই পুজোটা হবে। তো চলো যাওয়া যাক, তোমরাও সঙ্গে থেকে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো দেখো, বলতে বলতে আমরা চলে এসেছি পুরোনো বাড়িতে। আমি জাস্ট আর মানে মাঝখানে আর কোনো ভিডিও করিনি, একেবারে পুজো হচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই ভিডিওটাই করছি। একটু পরে পুজকু আমাকে ভিডিও করে দেবে, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। আমরা সবাই মিলে একসাথে বসে আছি আর সামনে পুজো হচ্ছে। এই পুজোটা তোমাদের বাড়িতে কার কার আছে আমাকে সেটা কমেন্ট করে জানিও। তো দেখতেই তো পেলে, পুজকু আমাকে কত সুন্দর ভিডিও করে দিয়েছে। তো তারপরে আমরা আমাদের পুজো হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও করিনি। আর এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় আমরা একটু বাজার গিয়েছিলাম, মানে আমি, দিদি আর পূজা, মানে আমার পিসির মেয়ে। তোমরা পূজাকে অনেকেই চেনো। তো গিয়েছিলাম হচ্ছে সামনেই, যেহেতু তোমরা জানো পূজার বিয়ে, ও রেজিস্ট্রি ব্লগটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, আর যারা যারা দেখোনি যাও গিয়ে দেখে আসো।
তো বিয়ের কেনাকাটি করতে গিয়েছিলাম আমরা তিন বোন মিলে। তো এর আগে অনেক কিছু করেছি, মানে অনেক কিছু কেনাকাটি হয়েছে, বাট সেইগুলো আর ভিডিও করিনি। কিন্তু এই ভিডিওটা না করলেই নয়, যেহেতু বিয়ের তত্ত্ব মানে বিয়ের ট্রেগুলো কেনা হচ্ছিল, তো এই ভিডিওটা না করলেই নয়। তো আর আমরা যে দোকান থেকে কিনছিলাম সেটা হচ্ছে আমার কাকাইয়েরই দোকান। তোমরা আমার কাকাইকেও অনেক মানে অনেকেই চেনো। তো বিভিন্ন বিভিন্ন ধরনের ট্রে আছে, তোমরা যেরকম চাও সেরকম পেয়ে যাবে, বা বিয়ের জিনিসপত্র বলো, বিয়ের কার্ড বলো, যাবতীয় যা কিছু তোমরা পেয়ে যাবে কিন্তু এই দোকানে। আর এই দোকানটা কোথায় সেটাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রসাদ চাট আছে কামারপট্টি বলে কি ওই রাস্তাটাকে, আমি যাই হোক আমি ভুলে গেছি, আমি একবার আর একটু ভালোভাবে অ্যাড্রেসটা জেনে তোমাদেরকে বলে দেবো। কিন্তু প্রসাদ চাট রামপুরহাটে বেশ ভালোই বিখ্যাত প্রসাদ চাট। ওই দোকানটার পাশেই একটা গলি আছে, ওই গলিটা দিয়ে যেতে হয়। তো তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন অনেক কিছু সব কিছু পেয়ে যাবে। আর এই যে ও দেখাচ্ছে যে দেখ আমি জুতো কিনেছি, এটা দেখাম, তোমরা সূচিপত্রগুলো একবার দেখে নাও, দেখে নাও প্রজাপতি, এটা দেখো একবার, এই যে এটা আমার মানে ভীষণই সুন্দর হয়েছে, ভীষণ পছন্দও হয়েছে পাখা। ওই প্রজাপতি কোথায় দেখি, আবার ওই প্রজা ওটা দে তো, দাও তো, এই যে এটাও খুব সুন্দর, আবার ওইটা দেখি, এই যে ভীষণ সুন্দর, খুব ইউনিক ইউনিক জিনিস। হ্যাঁ তোমরা অবশ্যই, এগুলো কমন হয়ে গেছে কিন্তু ইয়ে খুব সুন্দর, কারণ ময়ূর টয়ূর না অনেকেরই হয় দেখেছি, কিন্তু পাখাটা আমার খুব ভালো লেগেছে। দেখি আবার সোজা কর, সোজা কর, আমার দিকে ধরো, আরে ভরা হবে, পাখাটা খুলে ভরা হয়নি কি গো, লিখবে কোথায় সূচিপত্র, আমার মনে হয় পাখাটা খুলতে হয়, এই যে নৌকো, না নৌকাটা না, ইয়ে মোড়টা ভালো লাগছে, তোর স্টোরের সাথে ম্যাচ হয়ে গেছে, ভালোই লাগছে। সো গাইস আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, এন্ড করার আগে কিছু আমি কথা বলবো আর কি। আর হ্যাঁ, এখন বিয়ে রিলেটেড ভিডিও আসতেই থাকবে, কী কী নিলাম ঠিক সেটা আর দেখাইনি তোমাদেরকে, দেখালাম না, যখন একেবারে সব কিছু সাজানো টাজানো হবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো একে একে। তো এখন আর সেইভাবে কিছু দেখালাম না। আর আমি যেটা বলছিলাম যে কিছু বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমি একটা কমেন্ট দেখলাম এক্ষুনি, ঠিক আছে, তোমরা আমাকে অনেকে লিখছো যে দিদি তুমি আর আমাদেরকে ভুলে গেছো কমেন্টে রিপ্লাই দিচ্ছ না, না একদমই না, সেটা না, আমি মানে একটা কী মানে ভিডিও করবো ভেবেছি, তো সেখানে একেবারে তোমাদেরকে রিপ্লাই দেবো, বা মানে হ্যাঁ ফোনেও তোমাদেরকে একবারে রিপ্লাই দেবো, একবারে সামনাসামনি ভিডিওতে তোমাদেরকে রিপ্লাই দেবো সেটাই ভেবেছি। তো সেই জন্য এখন আমি কমেন্টগুলো জমিয়ে রাখছি, তো সেই জন্য তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি না, আমি দেখেছি, আমি তাকে লিখেওছি যে আমি একটা কিউ এনে ভিডিও করবো, তো সেই জন্য আমি এখন তোমাদেরকে রিপ্লাইটা দিচ্ছি না, কিন্তু অতি অবশ্যই একটা কিউ এনে ভিডিও আসতে চলো। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইজ, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, ওরাও আমার সাথে কথা বলছে, নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।